আকার এবং ওজনের দিক থেকে কিছু কিছু প্রাণী যে ছাড়িয়ে গেছে আর সবাইকে, তা নিশ্চয় জানি আমরা সবাই। কিন্তু কখনো কখনো কোনো জন্তু এমন অবিশ্বাস আকার লাভ করে যা তার স্বজাতির যে কোনো সদস্যের তুলনায় দানবীয় বলা চলে। ফানি ফ্রক ক্রিয়েটিভসের এই পর্বে আপনারা জানবেন দানবীয় পাঁচটি প্রাণী সম্পর্কে যা রীতিমতো অবিশ্বাস্য মনে হতে পারে। হারকিউলিস দ্য লাইজার। বিশ্বের সবচেয়ে বড় লাইজার হারকিউলিসের জন্ম হয়েছিল একটি আফ্রিকা সিংহ এবং একটি বেঙ্গল টাইগারের সংকরায়নের মাধ্যমে। এটি বড় বিড়াল গোত্রের যে কারো চেয়ে আকার এবং ওজনে অবিশ্বাস্য রকমের দানবীয়। মার্কিন যুক্তরাষ্ট্রে দক্ষিণ ক্যারোলাইনার মার্টল বিচ সাফারি পার্কের বাসিন্দা হারকিউলিস প্রায় 11 ফুট লম্বা এবং এর ওজন প্রায় 420 কেজি। চার পায়ে দাঁড়ানো অবস্থায় পা থেকে কানের ডগা পর্যন্ত হারকিউলিসের উচ্চতা প্রায় 6 ফুট, যে কারণে হারকিউলিস বিড়াল গোত্রের মধ্যে সবচেয়ে লম্বা সদস্য। আর এই অবিশ্বাস্য আকৃতির কারণে 2014 সালে গিনেস বুকে জায়গা করে নেয় হারকিউলিস। জোবা। পরিচিত হন বিশ্বের সবচেয়ে বড় ইংলিশ ম্যাস্টিফ জাতের কুকুর আইকামো জোবার সাথে। বিশাল আকারের কারণে গিনেস বুকে জায়গা করে নিয়েছিল জোবা। লন্ডনের বাসিন্দা ক্রিসের পোষা এই কুকুরটি শুধু তার নিজের প্রজাতিই নয়, আকারের দিক দিয়ে ছাড়িয়ে গিয়েছিল সব কুকুরকেই। 1989 সালে জোবার বয়স যখন 8 বছর, তখন তার ওজন দাঁড়িয়েছিল প্রায় 156 কেজি আর নাক থেকে লেজ পর্যন্ত দৈর্ঘ্য ছিল 8 ফুট 3 ইঞ্চি। জোবার এই রেকর্ড এখন পর্যন্ত ভাঙতে পারেনি কোনো কুকুরই। দানুবীয় স্কুইড। সি ফুড খেতে গিয়ে ছোটখাটো স্কুইড হয়তো খেয়েছেন অনেকেই, কিন্তু 2007 সালে অ্যান্টার্কটিকার রস উপসাগরে ধরা পড়া দানুবীয় স্কুইডটির দৈর্ঘ্য ছিল 15 ফুটেরও বেশি এবং এর ওজন ছিল অবিশ্বাস্য রকম প্রায় 500 কেজি। পরে অকল্যান্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা স্কুইডটির উপর পরীক্ষা নিরীক্ষা চালান এবং জানান এটি একটি কলোসাল স্কুইড। কলোসাল স্কুইড 39 থেকে 46 ফুট পর্যন্ত লম্বা হতে পারে এবং এর ওজন দাঁড়াতে পারে 750 কেজি পর্যন্ত। তবে কলোসাল স্কুইড উপকূলে বা অগভীর সমুদ্রে সাধারণত আসে না, এদের আবাস এবং বিচরণ হয় সাগরের গভীরে। জায়ান্ট প্যাসিফিক অক্টোপাস। এখনও অগুন্তি রহস্যের আধার সাগর মহাসাগর। কয়েক শতক আগেও সমুদ্র পাড়ি দেওয়া জাহাজের নাবিকরা ক্র্যাকেন নামে দানবীয় এক প্রাণীর গল্প শোনাত। পৌরাণিক ক্র্যাকেন না থাকলেও প্রশান্ত মহাসাগরের গভীরে যে বিশালাকৃতির অক্টোপাসের বাস রয়েছে তার প্রমাণ এই অক্টোপাসটি। গিনেস বুকে এটি জায়গা করে নিয়েছে বিশ্বের সবচেয়ে বড় অক্টোপাস হিসেবে। জায়ান্ট প্যাসিফিক অক্টোপাসকে এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় অক্টোপাসের প্রজাতি হিসেবে ধরা হয়, আর এদের কোনো কোনোটি 600 পাউন্ড ওজনের এবং শরীর 32 ফুট লম্বা হতে পারে। তবে এদের উপকূলে বা অগভীর সমুদ্রে দেখা যায় না, এদের বিচরণ সমুদ্রের 1000 ফুট গভীরে অন্ধকার রাজ্যে। হেয়ার জেলি। সমুদ্রে জেলিফিশের যতগুলো প্রজাতি দেখতে পাওয়া যায়, হেয়ার জেলিফিশ এদের মধ্যে সবচাইতে বড় এবং তুলনায় রীতিমতো দানবীয়। তবে বিশালাকৃতির হলেও এই জেলিফিশ মোটেই বিষাক্ত বা ভয়ঙ্কর নয়। 1870 সালে ইংল্যান্ডের উপকূলে ভেসে আসা একটি হেয়ার জেলির আকার ছিল 8 ফুটেরও বেশি এবং এর চেঞ্চাকল বা কোর্শিকার দৈর্ঘ্য ছিল 100 ফুটেরও বেশি। তবে হেয়ার জেলি 8 ফুটেরও বেশি বড় হতে পারে এবং এর চেঞ্চাকল 150 ফুট পর্যন্ত বড় হতে পারে। সাধারণত সমুদ্রের অগভীর পানিতে ভেসে বেড়ায় এই জেলিফিশ এবং চুলের মতো ছড়িয়ে থাকা চেঞ্চাকলগুলো কাজ করে ফাঁদ হিসেবে, যা ক্ষুদ্রাতি ক্ষুদ্র প্ল্যাঙ্কটন বা জলজ প্রাণী শিকারে ব্যবহার করে হেয়ার জেলি। চোখ ধাঁধানো যুগান্তকারী সব উদ্ভাবন বা বাজারে আসা নতুন প্রযুক্তিপণ্য, বিস্ময়কর গ্যাজেট এবং আগামী দিনের প্রযুক্তি সম্পর্কে জানতে সাবস্ক্রাইব করুন আমার নতুন চ্যানেল টেক বাউন্ড। লিঙ্কের জন্য ভিডিও ডেসক্রিপশন দেখুন।